দেখছেন কলকাতা টিভি, ভাষ্যটি রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি চারটে চারদিকা। শুরুতে যে খবরে জঙ্গি সন্দেহে এসটিএফ এর জালে এক কলেজ পড়ুয়া, ধৃতের নাম হবিবুল্লাহ শেখ। পশ্চিম বর্ধমানের মানকর কলেজের কম্পিউটার সায়েন্সের ছাত্র হবিবুল্লাহকে কাকসার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এসটিএফ সূত্রে খবর, আল কায়দা অনুমোদিত জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত এক নয়া মডিউলের চাই হিসেবে কাজ করছিল হবিবুল্লাহ। ফের জঙ্গি সন্দেহে রাজ্য থেকে গ্রেপ্তার এক যুবক। বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক যুবককে দুর্গাপুরের কাঁকড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। শনিবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ধৃতের নাম হাবিবুল্লাহ শেখ। জানা গিয়েছে, মানকর কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র হাবিবুল্লাহ। শনিবার দুপুরে কাঁকসার মিরেপাড়ার বাড়ি থেকে হাবিবুল্লাহকে গ্রেপ্তার করেছে এসটিএফ এর একটি দল। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরেই ওই যুবক বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে রীতিমতো যোগাযোগ রাখত। বিষয়টি জানার পরেই তার উপরে নজর রাখা হচ্ছিল। তার গতিবিধির উপরে নজর রাখার পরে একাধিক তথ্য প্রমাণ হাতে আসে। তাকে প্রথমে আটক করে নিয়ে যাওয়া হয় কাঁকসা থানার। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তার বাবাকেও আটক করা হয়। চলে ম্যারাথন জেরা। খতিয়ে দেখা হয় তার ব্যবহৃত ল্যাপটপ এবং মোবাইল। রাতেই তাকে একাধিক থানায় গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এলাকায় মেধাবী বলে পরিচিত হাবিবুল্লাহর গ্রেফতারে অবাক প্রতিবেশীরা। লড়কা তো পড়তা থা মানকর কলেজ মে, আসান সা হোতা থা, কুছ নেই করতা থা, জাতা থা, নামাজ ভি পড়তা থা, বেসা থা, কিসি কা সাথ নেই মিলতা থা। তো তখন পড়াশোনা নিয়ে থাকে, এখনো তো বাইরে বেশি দেখা যায়, ঘরের মধ্যেই বেশি থাকে। এই টিউশনি প্রাইভেটে এগুলো যায়, আর ঘরের মধ্যেই বেশি থাকে। জঙ্গির সন্দেহে গ্রেপ্তার নিয়ে ঘনিয়ে উঠেছে রাজনৈতিক জল্পনা। হবিবুল্লাহর বাড়ির সকলেই তৃণমূলের সমর্থক বলে এলাকায় পরিচিত, ফলে সে নিয়ে আসরে নেমে পড়েছে বিজেপি। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকেও থানায় ভিড় জমান কর্মী সমর্থকরা। এর আগেও দেখেছি আমরা, আর আমরা সত্যি চিন্তিত। কাকসার বুকে এরকম বারেবার যে জঙ্গি সংগঠনে এখানে তাদের স্লিপার সেলরা ধরা পড়ছে, কাকসা বাসিন্দা হিসাবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমরা সত্যি চিন্তিত। তবে বাংলার প্রশাসন, বাংলার পুলিশ, এসটিএফ কতটা সক্রিয় এটা তোমার, আমি চিনি না ছেলেটা, ওর বাবাকে চিনি, বাবারা ভালো ছেলে, ওদের পাড়ায় থাকে, তো কোনো বদনাম ফদনাম কিছু নাই। বাবা কষ্ট করে ছেলেকে মানুষ করছে, ছেলেটাও ভালো স্টুডেন্ট নাকি শুনলাম আজকে। জানা গিয়েছে, এক নয়া জঙ্গি মডিউল শাহাদাতের চাই হিসেবে কাজ করত হাবিবুল্লাহ। আল কায়দা অনুমোদিত বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে যুক্ত এই মডিউল। তদন্তে উঠে এসেছে, মেসেজিং প্ল্যাটফর্ম বিআইপির মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রাখত এই মডিউল। ধৃতের বিরুদ্ধে ইউপিএ ধারায় মামলা করা হয়েছে। কলকাতা টিভি। আর যে খবরে নজর রেখেছি, পশ্চিম বর্ধমানের কাকসায় জঙ্গি সন্দেহে যে যুবককে গ্রেফতার করা হয়েছে, বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তার, এবং শনিবারই গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ, এবং আজই তাকে আদালতে পেশ করা হয় ধৃত হাবিবুল্লাহকে। এবং সেই জায়গা থেকে যে প্রশ্ন বারবার উঠছে এসটিএফের তরফে, বাংলায় কি ফের সক্রিয় বাংলাদেশের জঙ্গি মডিউল? দুর্গাপুরের কাকসা থেকে শনিবারই তাকে গ্রেফতার করা হয় মানকর কলেজের দ্বিতীয় বর্ষের কম্পিউটার সায়েন্সের ছাত্র এই হাবিবুল্লাহ। এবং এই অভিযুক্ত অর্থাৎ ধৃত হাবিবুল্লাহকে কিন্তু আজ আদালতে পেশ করা হয়, এবং দ্বিতীয় বর্ষের ছাত্র, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করত তিনি। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দুর্গাপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সুই, পাশাপাশি কাঁকসা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত। সঞ্জিত, শুরুতে তোমার কাছে আসবো। আজ আদালতে পেশ করা হয়েছে কি কি বিষয়, কি কি অভিযোগ রয়েছে, এবং এসটিএফ এর তরফে যেমনটা দাবি করা হচ্ছে, এ রাজ্যে অর্থাৎ আমাদের রাজ্যে বাংলাদেশের জঙ্গি মডিউল আবারও সক্রিয়, সেক্ষেত্রে গুপ্ত আস্তা নাকি তৈরি হচ্ছে রাজ্যে? দেখো, এসটিএফের কাছে এই খবরটা অনেকদিন আগেই ছিল, এবং তারা বিভিন্নভাবে জাল বিস্তার করেছিলেন। এবং এর আগেও আমি তোমাকে বলে রাখি যে বহু বছর আগে এই দুর্গাপুরের কাঁকসা থানার অন্তর্গত অন্য একটি বেসরকারি কলেজেও এরকমই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকা এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছিল। তো মূলত এবারও সেই মানকর কলেজের কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, দ্বিতীয় বর্ষের ছাত্র শেখ হাবিবুল্লাহ, তাকে আজকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। গতকাল এসটিএফ কাঁকসা থানার পুলিশের হাতে তাকে তুলে দেয়, এবং
তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য, মানে আরও কী কী তথ্য উঠে আসে তা জানার জন্য কাকড়া থানার পুলিশ তাকে হেফাজতে নেওয়ার জন্য আজকে দুর্গাপুর মহকুমা আদালতে তাকে নিয়ে আসা হয়। মহকুমা আদালতে তোলা হয়েছে, বিচার চলছে। কাকড়া থানার পুলিশ তাকে পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছেন বিচারককে। এরপরে তারা তাদের হেফাজতে নিয়ে আরও কোনো ছাত্র এর সঙ্গে যুক্ত আছে কি না, বা এই বাংলাদেশের এই যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তার সাথে কীভাবে এর যোগাযোগ হলো এবং কীভাবে বিভিন্ন মাধ্যমে তারা তাদের বার্তা পৌঁছচ্ছিল, সমস্ত বিষয়টাই নজরদারি করার জন্য এবং তদন্ত করার জন্য বিচারকের যে নির্দেশ হবে যে পুলিশি হেফাজত কতদিন পাওয়া যাবে, সেই পুলিশি হেফাজতে নিয়েই তারা তদন্ত এগোবেন। এবং শুধু কাকসা থানার পুলিশও নয়, এসটিপিও এই তদন্ত এগোবে। একদমই সঞ্জীব, তুমি সঙ্গে থাকো। সঞ্জীব আছে রয়েছে আমাদের সঙ্গে, আমাদের অপর প্রতিনিধি। সঞ্জীব, এই যে বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসূত্র, সেই বিষয়গুলো সব মিলিয়ে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? সুজিত, শোনা যাচ্ছে? সুজিত, এই যে বাংলাদেশের জঙ্গি একদমই, এবং বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে এই যে হাবিবুল্লাহর যোগসূত্র এবং এই বাংলায় গোপন আস্তানা, সব মিলিয়ে এখনো পর্যন্ত কি খবর রয়েছে? দেখো, গতকাল দুপুরে অভিযান চালিয়ে এসটিএফ এর যে বিশেষ দল রয়েছে, সেই বিশেষ দল হাবিবুল্লাহকে গ্রেপ্তার করেছে তার বাড়ি থেকে, এবং আজকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলার পর তাকে 14 দিনের পুলিশি হেফাজত দিয়েছে, এবং এখান থেকে পুলিশের কাছ থেকে এসটিএফ এর দল কলকাতায় নিয়ে যাবে এরকম একটা জানা গেছে। এবং ইতিমধ্যে কাকসা থানায় কিন্তু কেন্দ্রীয় যে সমস্ত গোয়েন্দা সংস্থা রয়েছে, সেই গোয়েন্দা সংস্থার একটি দলও তারা এসে পৌঁছেছে কলকাতা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে। গোটা বিষয় তারা খতিয়ে দেখতে শুরু করেছে, কেননা এই বিষয়টা পানাগড়ে যেহেতু একটা স্পর্শকাতর এলাকা, কারণ হচ্ছে একদিকে যেমন রয়েছে পানাগড় সেনা ছাউনি, অপরদিকে রয়েছে পানাগড় বায়ুসেনা ছাউনি, এবং হাবিবুল্লাহকে যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে তার ঠিক 1 কিলোমিটার দূরেই হচ্ছে, দূরেই রয়েছে পানাগড় বায়ুসেনা ছাউনি। এবং সেই বায়ুসেনা ছাউনির একদম কাছ থেকে এই যে ধরনের এই যে জঙ্গি কার্যকলাপ, একটা যেটা জানা যাচ্ছে যে অ্যাপের মাধ্যমে গোটা প্রক্রিয়া সে চালাতো, এবং বিভিন্ন টেলিগ্রামের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের সে অ্যাডমিনও ছিল বলে জানা গেছে, এবং সেই গ্রুপের সে অ্যাডমিন ছিল এবং বিভিন্ন জনকে সেই গ্রুপে ছবি এবং ভিডিও সে শেয়ার করতো, এবং বিভিন্ন জঙ্গি কার্যকলাপে সে যে সমস্ত নিষিদ্ধ ভিডিও রয়েছে সেই সমস্ত সে সেখানে সেই ছবি এবং ভিডিও সে দিত, এবং বিভিন্ন জনকে সে গ্রুপে সে যোগ করেছিল, এবং কাদের কারা কারা এই গ্রুপের সাথে যুক্ত ছিল, কাদের সাথে সে যোগাযোগ ছিল, এবং এবং বেশ কিছুদিন ধরে তার যে লাক্সারি জীবনযাপন ছিল, এবং খুব একটা বাড়ির বাইরে সে বেরোতো না, কিন্তু যখন বেরোতো সে বন্ধুদের সাথে যখন বাইরে ঘুরতে যেত বা কোথাও খেতে যেত বা কোথাও রেস্টুরেন্টে যেত, সে গোটা খরচাটাই কিন্তু সে বিয়ার করতো, এবং তার যে লাক্সারি জীবন সেই লাক্সারি জীবনের মাধ্যমে কি অন্য বন্ধু বান্ধব বা অন্য যুবকদেরকে সেই সংগঠন সে যুক্ত করতে চাইছিল সেটাও একটা যেমন দেখার বিষয় আছে, এবং সেই টাকা সে কোত্থেকে পেত, কোন সংগঠন থেকে সে টাকা আসতো, এর মাথাটা কে রয়েছে, কোত্থেকে টাকা আসতো, এবং কীভাবে টাকা সে তার হাতে বা তার অ্যাকাউন্টে বা কীভাবে সে টাকাটা পেত, সেগুলো যেমন বিষয় খতিয়ে দেখছে এসটিএফ এর যে বিশেষ দল রয়েছে, সেই দল সেই খতিয়ে দেখছে, এবং তার যে ল্যাপটপ ব্যবহার করতো সেই ল্যাপটপ তারা বাজেয়াপ্ত করে সেই ল্যাপটপ তারা খতিয়ে দেখছে, এবং যে তার মোবাইল রয়েছে সেই মোবাইলও তারা বাজেয়াপ্ত করেছে এবং সেগুলো তারা খতিয়ে দেখছে। একদমই, ধন্যবাদ জানাবো। সুজিত ছিলেন আমাদের প্রতিনিধি, অন্যদিকে সঞ্জীব ছিলেন আমাদের সঙ্গে সরাসরি, আমাদের দুই প্রতিনিধি ছিলেন, ধন্যবাদ তোমাদের দুজনকে। কয়েক মাস ধরেই বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে এই হাবিবুল্লাহর যোগসূত্র ছিল, এবং গতকালই কিন্তু এসটিএফ তাকে গ্রেফতার করে। আপনাদের জানিয়ে রাখবো, রাজ্যে ফের সক্রিয় হচ্ছে বাংলাদেশের জঙ্গি মডিউল। এ বিষয়ে যেরকম প্রশ্ন উঠছে, দুর্গাপুরের কাংসা থেকে শনিবারই মোহাম্মদ হাবিবুল্লাহ নামে এক যুবককে গ্রেফতারের পর এমনটা কিন্তু দাবি করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। অন্যদিকে আজ তাকে আদালতে পেশ করায় পশ্চিম বর্ধমানের কাকসায় জঙ্গি সন্দেহে গ্রেফতার এক প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় ফোন লাইনে কি প্রতিক্রিয়া দিয়েছেন এ প্রসঙ্গে শুনুন। ছাত্ররাও এই জঙ্গি সংগঠনের সাথে যোগাযোগ করছে এবং যোগ দিয়েছে, এবং তারা এই মডিউলে যে এই যে জঙ্গি মডিউলে যোগাযোগ করে জঙ্গি মডিউলের মাধ্যমে এরা ভারতবর্ষের সর্বনাশের পথে এগিয়ে আসছে। আগে থেকেই যে সীমান্তবর্তী যে এলাকার যে মাদ্রাসাগুলো রয়েছে এবং অন্যান্য অনেক স্লিপার সেল রয়েছে, যেই স্লিপার সেলগুলোকে এখনো হয়তো বার করতে পারা যাচ্ছে না, তারা বাইরে থেকে একটা প্রচ্ছন্ন অন্য কোনো অর্গানাইজেশন কিংবা নানাভাবে ঘুরে বেড়াচ্ছে,
কিন্তু ভিতরে ভিতরে প্রত্যেকে মডিউলে কাজ করছে, জঙ্গি ছড়ানোর জন্য চেষ্টা করছে। এটা প্রথম দেখা দরকার আছে যে এদেরকে ফাইন্যান্স কে করছে, ওদেরকে অর্থ কে দিচ্ছে, কে ওদেরকে বুদ্ধি দিয়েছে, কারা এদের মাথা ভিতরে ভিতরে ঢোকালো, এই প্রত্যেকটা জিনিস কিন্তু এসটিএফ কে জিজ্ঞাসাবাদ করে বার করতে হবে যে তাদেরকে রাজনৈতিক সাহায্য কে করছে, সামাজিক সাহায্য কে করছে এবং অর্থনৈতিক সাহায্য কারা করছে। এই তিনটে সাহায্য হচ্ছে ভয়ানক সাহায্য। এই সাহায্যগুলো যারা যারা করছে তারা কিন্তু সমদোষে দোষী এবং এদেরকে ধরে আইডেন্টিফাই করতে হবে সাধারণের কাছে এবং তাদেরকে অ্যারেস্ট। আর এ বিষয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এবং সিপিএম নেতা শতরূপ ঘোষের কি প্রতিক্রিয়া পরপর শোনা। জঙ্গি মডিউলগুলো যখন তৈরি হয় ভারতবর্ষের বুকে ভারত বিরোধী কার্যকলাপের জন্য, তখন তারা দেখে নেয় তাদের সদস্যদের যে জায়গায় মডিউল হবে সেখানকার খান পান বেশ ভূষা ভাষা সেগুলো যেন একরকমের হয়, যে কারণে বাংলাদেশের জঙ্গিদের দ্বারা তৈরি জঙ্গি মডিউল পশ্চিমবঙ্গকেই টার্গেট করবে। এটা খুব কমন সেন্সেই বোঝা যায়, যেরকম পাকিস্তান তারা ভারতবর্ষে যদি জঙ্গি মডিউল করে তারা পশ্চিমবঙ্গে করবে না, তারা করবে কাশ্মীরে কিংবা দিল্লিতে কিংবা পাঞ্জাবে, এই একই কারণে। এবং সেই জন্য পশ্চিমবঙ্গে বাংলাদেশ এ অবস্থিত জঙ্গি গোষ্ঠীর টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গ। এবার সেগুলোকে আটকানোর দায়িত্ব হচ্ছে ভারতবর্ষের জঙ্গি বিরোধী যে সংস্থাগুলো আছে, যেরকম এই যারা ধরেছে এখন কিংবা এনআইএ কিংবা বর্ডার সিকিউরিটি ফোর্স, এদের দায়িত্ব এবং এদের উচিত রাজ্য ও গোয়েন্দা সংস্থা রাজ্যের পুলিশের সঙ্গে গভীর যোগাযোগ রেখে এই কাজ করার। এবং এটা মনে রাখতে হবে এই সমস্তটাই হচ্ছে ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠী। এই ঘটনাতে যদি স্থানীয় বিজেপি যেরকম শুভেন্দু অধিকারীর বিজেপি তারা যদি রাজ্য সরকারকে টার্গেট করে, রাজ্যের পুলিশকে টার্গেট করে তাদের সমালোচনা করে, তাহলে সেটা কিন্তু পক্ষান্তরে জঙ্গি গোষ্ঠীকেই সাহায্য করা হবে। তো অত্যন্ত চিন্তার ব্যাপার, এরকম পরপর আমাদের রাজ্যে ঘটছে যে বিভিন্ন মানে বাংলাদেশের জঙ্গি হতে পারে ভারতের কোনো জায়গায় নাশকতার পরিকল্পনা করে কেউ এখানে আশ্রয় নিচ্ছে, তারা কিছু ক্ষেত্রে গ্রেপ্তার হচ্ছে, বোঝাই যাচ্ছে অনেক ক্ষেত্রে হয়তো গ্রেপ্তার হচ্ছেও না। এটা অত্যন্ত দলমত নির্বিশেষে অত্যন্ত চিন্তার। আমাদের খালি একটাই এখানে আবেদন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে, আপনাদের মধ্যে রাজনৈতিক যা লড়াই যা আছে আছে, কিন্তু কিছু ক্ষেত্রে তো রাজ্য সরকারের এবং কেন্দ্রের সরকারকে একসঙ্গে কাজ করতে হবে। দুই সরকারের হাতে যে ইন্টেলিজেন্স আছে তাদেরকে একসঙ্গে কাজ করতে হবে, নাহলে তো পশ্চিমবাংলার রাজনৈতিক বিরোধের সুযোগ দিয়ে জঙ্গিদের কাছে এটা একটা নিরাপদ ঘাঁটি হয়ে থাকবে, যা কিনা বাংলার কোনো দলের পক্ষেই ভালো না, কোনো মানুষের পক্ষেই ভালো না। তা কেন্দ্র এবং রাজ্যের সরকারের ইন্টেলিজেন্সের তাদের পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্টের এই কোঅপারেশন যেন এখানে থাকে, রাজনৈতিক চর্চার জন্য সেই কোঅপারেশন যেন ভেঙে না পড়ে, তার কিন্তু মূল আমাদের ক্ষেত্রে। আপনাদের সামনে তুলে ধরলাম প্রাক্তন পুলিশ কর্তা ও রাজনৈতিক মহলের তরফে কি প্রতিক্রিয়া উঠে এসেছে, পরপর শোনালাম আপনাদের। রাজ্যে ফের সক্রিয় বাংলাদেশের জঙ্গি মডেল, দুর্গাপুরের কাঁকসা থেকে শনিবার মোহাম্মদ হাবিবুল্লাহ নামে এক যুবককে গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্স। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুলবাবু, পশ্চিম বর্ধমানের কাঁকসায় গতকালই জঙ্গি সন্দেহে যে যুবককে গ্রেফতার করা হয়েছে এবং বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে তার একটা যোগসূত্র রয়েছে, এ রাজ্যে থেকে বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসূত্র কিভাবে দেখছেন? তবে কি গোপন আস্তানা তৈরি হচ্ছে এ রাজ্যে জঙ্গিদের, কি বলবেন আপনি? পশ্চিম বাংলা তো জঙ্গিদের তীর্থক্ষেত্র, এখানে আপনার সারা দেশে যত জঙ্গি হামলা হয়েছে প্রত্যেকটার সাথে পশ্চিম বাংলার কানেকশন হয়, দেখবেন এখান থেকে কার্ড বানিয়েছে, নইলে এখানে রাতে এসে থেকেছে, নইলে এখান থেকে অস্ত্র সংগ্রহ করেছে, অর্থাৎ পশ্চিম বাংলা ছাড়া ভারতের কোথাও কোনো জঙ্গি হামলা হয়নি। তার কারণ পশ্চিম বাংলা হচ্ছে জঙ্গিদের আতুর ঘর, এখানে হচ্ছে শেল্টার, নিরাপদভাবে এখানে থাকতে পারে, কারণ সরকারও জঙ্গির পক্ষে পুলিশও জঙ্গির পক্ষে, সেই কারণে পশ্চিম বাংলা জঙ্গিদের এত বড় আখড়া তৈরি হয়েছে। বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে। অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। বারাসাত, অশোকনগর, ব্যারাকপুরের পর এবার বনগাঁর গাইঘাটা। ফের ছেলে ধরা সন্দেহে ভবগুরেকে গণপিটুনি, আর এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। আহত অবস্থায় ভর্তি বনগাঁ মহকুমা হাসপাতালে, বনগাঁর 9 নম্বর ওয়ার্ডের ঠাকুরপল্লির ঘটনা। দেবাশিস মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবাশিস, কোন বিষয়কে কেন্দ্র করে এই ঘটনা ঘটল? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এর আগেও আমরা দেখেছিলাম যে ছেলে ধরার সন্দেহে যে গণপিটুনি, এবার এক ভবগুরুকে গণপিটুনির অভিযোগ, বনগাঁর ঠাকুরপল্লির ঘটনা। অভিযুক্ত দুজনের নাম বিশ্বজিৎ দাস ও তাপস ঘোষ, এমনটাই কিন্তু জানা গিয়েছে। আপনাদের জানিয়ে রাখবো বনগাঁর পর এবার গাইঘাটা ছেলে ধরার সন্দেহে গণপিটুনির ঘটনা, এবং পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করলো, এমনটাই জানা যাচ্ছে। উত্তর চব্বিশ পরগনায় গণপিটুনির ঘটনা ঘটল গাইঘাটা এলাকায়। রবিবার সকালেই ছেলে ধরার সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর করা হয়। দেবাশিস মণ্ডল রয়েছেন ফোন লাইনে। দেবাশিস, কি জানা যাচ্ছে? দেখো ভাস্বতী, বনগাঁ পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের ঠাকুরপল্লি এলাকার ঘটনা। এখানে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি, যিনি ভবগুরে বলে পরিচিত, এবং তিনি কিন্তু ঘোরাঘুরি করছিলেন। এবার এলাকার মানুষের সন্দেহ হয়, যেহেতু গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে বারাসাত, অশোকনগর সহ একাধিক জায়গায় যে ভবগুরে সন্দেহজনক ভাবে যাদেরকে মারধর করা হচ্ছে, সেরকম একটা গুজব ছড়িয়ে পড়েছে চারিদিকে। এবং সেই মতো এই ঘটনায় কিন্তু ওই এলাকা, ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করে এলাকার লোকজন, এবং সে যেহেতু অসংলগ্ন কথাবার্তা বলছিল, সেই কারণে তাকে ধরে কিন্তু এলাকার লোকজন ধীরে ধীরে মারধর করে। এরপরে স্থানীয় লোকজন বেশ কিছু, তারা বনগাঁ থানাকে খবর দেওয়ালে বনগাঁ থানা থেকে গিয়ে সেই ওই যুবককে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে ভর্তি করে দেয়। ইতিমধ্যে ওই ঘটনায়, মারধরের ঘটনায় কিন্তু বিশ্বজিৎ দত্ত এবং তাপস ঘোষ দুজনকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ, এবং তাদেরকে আজকে বনগাঁ আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি এটা কিন্তু বলা যেতে পারে যে বনগাঁ পৌরসভা বা বনগাঁ পুলিশ নয়, বিভিন্ন এলাকার থানা থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রচার করা হচ্ছে যে কোনো রকম ভাবে আইন হাতে নেবেন না, লিফলেটের মাধ্যমে প্রচার করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে। তবুও আমরা দেখছি যে সাধারণ মানুষের মধ্যে সেভাবে সেই সচেতনতা বাড়েনি, এবং তারা একদমই এই জায়গা থেকে। দেবাশিস, যে প্রশ্ন উঠছে যে বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি যে একটা গুজব, এবং সেই জায়গা থেকে এই যে গণপিটুনির ঘটনা ঘটছে একের পর এক জায়গায়, পুলিশ প্রশাসন এরপরেও কতটা সতর্ক? দেখো পুলিশ প্রশাসন কিন্তু বারবার একদিকে যেমন মাইকিং করছে, পাশাপাশি তারা কিন্তু লিফলেটের মাধ্যমে প্রচার করছে যে আইন কোনো রকম ভাবে আপনারা কেউ হাতে নেবেন না, যদি কোনো রকম সমস্যা হয় বা এই ধরনের লোক সন্দেহজনক লোকজনদেরকে খবর দিন, খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেবে। কিন্তু মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি গুজবের উপরে নির্ভর করে তারা কিন্তু আইন হাতে তুলে নিচ্ছে, এবং বিভিন্ন জায়গায় এই গণপিটুনির খবর কিন্তু আসছে। ধন্যবাদ দেবাশিস। গড়িয়ায় কাউন্সিলরের অফিসে হামলায় ঘটনায় গ্রেফতার করা হয়েছে চারজনকে। চারজনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ, নমুনা সংগ্রহ করল পুলিশ। গড়িয়ায় কাউন্সিলরের অফিস রীতিমতো তছনছ, এবং এই ঘটনায় কিন্তু যে সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি, সুখদেব দে আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সুখদেব, কাদের বিরুদ্ধে অভিযোগ সামনে এসছে, এবং যে সিসিটিভি ফুটেজ আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি, দর্শকদের সামনে তুলে ধরছি, কাদের কাদের চিহ্নিত করা গিয়েছে? দেখো ভাষাতে যে তোমাকে বলে রাখি যে গতকাল যেই রাজপুর সোনারপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের যে তৃণমূল কাউন্সিলরের অফিসে যে দুষ্কৃতারা যে হামলা চালায়, সেই হামলা চালানোর ঘটনার গতকাল এবং আজ দুদিন পরও এলাকায় থমথমে পরিবেশ রয়েছে। তবে ইতিমধ্যেই গতকালের ঘটনাকে কেন্দ্র করে নরেন্দ্রপুর থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। তার আশেপাশেই একটি জলপল এলাকা রয়েছে, সেই জলপল এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়, তারা সেই এলাকারই বাসিন্দা, এরম বলে এরমটা জানা যায় পুলিশের তরফ থেকে। তবে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম হলো অসিত হালদার, টুকাই জোশ, তারক দাস ও গোপাল দেবনাথ। এদেরকে আজ বাড়াইপুর আদালতে তোলা হয়, তবে এখনও তাদের শুনানি চলছে। তবে পুলিশের তরফ থেকে যেটা বলা হয়েছে যে তাদেরকে পুলিশ হেফাজতে নিতে আবেদন জানানো হবে, এখন দেখার বিষয় বিচারক কি নির্দেশ দেয়। ভাস্বতী, এখনো পর্যন্ত যে কাউন্সিলর অফিসে ভাঙচুর চালানো হয়েছে, তিনি কি কিছু বলেছেন এ বিষয়ে?
দেখো কাউন্সিলর ইতিমধ্যেই ভয়ে রয়েছে, তিনি যেটা ভয় পাচ্ছেন যে কোনো মুহূর্তে তিনি খুন হয়ে যেতে পারেন। কেননা গতকাল যে ঘটনা ঘটেছে, কাউন্সিলর তখন তার ভাইপোর একটি প্রবলেম, শারীরিক প্রবলেম হওয়ার কারণে সে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সেই সময় ছিলেন যখন এই ঘটনাটি ঘটে। কিন্তু তারপরে থেকে কাউন্সিলর যে বাড়িতে ঢুকেছে, বাড়ির থেকে তারপরে বেরোয়নি। এখন কাউন্সিলর যে একদমই সুখদেব একদমই বোঝাই যাচ্ছে, আপাতত ধন্যবাদ জানাবো। যে কাউন্সিলরের অফিস তছরছ করা হয়েছে এবং যে ঘটনা ইতিমধ্যেই ঘটেছে এবং যে সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি, কি জানা যাচ্ছে, ওই কাউন্সিলর কি বলছেন, কি অভিযোগ তার শোনাবো। আমার দলের লোক কোনো অবস্থাতে আমি এটা মানে এটা বলা, এটা বলা মানে এটা আমার পাপ। তার কারণ যারা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে, আমার বিধায়কের ছবি আছে, যে অফিস ঘর সে অফিস ঘর ভাঙচুর করে ওখানে একটা মা ক্যান্টিন চলে দু বছরে, সেই মা ক্যান্টিনের মহিলারা ভেতরে ছিল, সেখানে এসে অফিস ভেঙে মারতে আসছে লোককে, তারা তারা তৃণমূলের লোক হতে পারে? এরা প্রত্যেকে দুষ্কৃতি। একসময় তৃণমূল কংগ্রেস এরা এরা এসছিলো, এক মাস ছিল ওই নোংরা অ্যাক্টিভিটির জন্য আমি বের করে দিয়েছিলাম। এরা সব বিজেপি আশ্রিত দালাল, কেউ তৃণমূলে কোনো কাজ করেনি, কিচ্ছু করেনি। মানুষ যারা পরিষেবা নিতে তারা অত্যন্ত আতঙ্কের মধ্যে আছে, আমিও আতঙ্কের মধ্যে আছি। নেহাত আমি তো কদিন কেপিসি হসপিটালে দুবেলা আমার থাকতে হচ্ছে, আমার ভাইপোর সেরিব্রাল স্ট্রোক হয়েছে, তার জন্য যদি কালকে আমি যদি অফিসে থাকতাম তাহলে আমিও খুন হয়ে যেতে পারতাম। এখন সময়, এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আর এবার যে খবরে নজর রাখবো, রেল লাইনে উদ্ধার, আর এবার যে খবরে নজর রাখবো, অবশ্যই এই খবরে যেরকম আপনাদের জানাচ্ছিলাম, পাশাপাশি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, আকাশ আনন্দের ওপরে অর্থাৎ ভাইপোর ওপরেই আস্থা রাখছেন মায়াবতী, এমনটাই জানা যাচ্ছে। গত ডিসেম্বরেই আমরা দেখেছিলাম যে উত্তরাধিকার হিসেবে নিজের ভাইপোকে তিনি রেখেছিলেন এবং পরবর্তীতে লোকসভা নির্বাচনের ফলাফল খারাপ এবং সেই জায়গা থেকেই কি তিনি এই সিদ্ধান্তের পথে হাঁটলেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। ভরাডুবির পর আকাশেই আস্থা মায়াবতীর, ভাইপো আকাশকে উত্তরাধিকারী ঘোষণা করলেন তিনি, নির্বাচনের মধ্যেই আকাশকে দায়িত্ব থেকে সরান তিনি, তরুণের নেতৃত্বে আস্থা মায়াবতীর। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আশিসদা, মায়াবতীর এর আগে আমরা দেখেছিলাম গত ডিসেম্বরে তিনি তার ভাইপো আকাশ আনন্দকে উত্তরাধিকার পদ থেকে সরান এবং লোকসভা নির্বাচনের ফলাফল যেহেতু ভালো হয়নি, তারপর কি তরুণ নেতৃত্বেই আস্থা রাখতে চাইছেন মায়াবতী? দেখো, এক কথায় বলতে গেলে মায়াবতী খুব বিপদে পড়েছেন। মায়াবতীর দলটি, তার যে গুরু কাশিরাম, তিনি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে দলিতদের পিছিয়ে বর্গের যে দলটি তৈরি করেছিলেন সেই দলটি প্রায় ভাঙনের মুখে চলে গিয়েছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে তার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ, এবং যে দুর্নীতির অভিযোগ নিয়ে কেন্দ্রীয় এজেন্সিগুলি তদন্ত করছে, সেই জন্য তিনি বিজেপিকে খুশি রেখে বিরোধী দল থাকতে চান, কারণ বিজেপির সঙ্গে তিনি হাত মেলাতে পারছেন না, তাহলে তার সঙ্গে যে সমর্থকরা সেই সমর্থকরা তাকে ছেড়ে চলে যাবে। অথচ বিজেপিকে খুব বেশি চটাতেও পারছেন না, তাহলে বিজেপি যদি কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা বাড়িয়ে দেয়। এই পরিস্থিতিতে যেহেতু তার ভাইপো আকাশ আনন্দ বিজেপির বিরুদ্ধে একটু কড়া লাইন নিয়েছিলেন, সেই সময় বিজেপিকে বার্তা পাঠাতে তিনি আকাশ আনন্দকে বসিয়ে দেন। কিন্তু উত্তরপ্রদেশে এর পরেও তার যে ভোটের শতাংশ সেটা অর্ধেক হয়ে গিয়েছে, প্রায় 20% থেকে নেমে 9.5% হয়ে কিন্তু উত্তরপ্রদেশে, সারা দেশে বিএসপির ভোট 2% এসে থেকেছে। অর্থাৎ বিজেপির বিরোধিতা করব অথচ কড়া বিরোধিতা করব না, এই যে মাঝের রাস্তা, মাঝের লাইন, সেই লাইন যে সারা দেশেই চলছে না। আজকে ওয়াইএসআর কংগ্রেসের অবস্থা যদি দেখা যায়, আজকে বিআরএস এর অবস্থা যদি দেখা যায় তেলেঙ্গানাতে, আজকে যদি উড়িষ্যাতে নবীন পট্টনায়কের দল দেখা যায়, যারাই এই দুই প্রধান শিবিরের মাঝামাঝি থাকতে চাইছেন তারা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছেন। সেই কোপটা কিন্তু মায়াবতীর ওপরেও পড়েছে এবং তারা কোনো আসনেই এবারে জিততে পারেনি 2024 লোকসভা ভোটে। এই অবস্থায় অন্ধকারে হাতড়ে হাতড়ে আবার সেই ভাইপোকে ফিরিয়ে এনেছেন, এবং ভাইপোকে সামনে রেখে, যদিও বয়সও হয়েছে মায়াবতীর অনেকটাই, খুব একটা সুস্থও হয়তো তিনি শারীরিকভাবে নন, ভাইপোকে সামনে রেখে দলটাকে আরও কিছুদিন চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা নিশ্চয়ই করা হবে। কিন্তু শেষ পর্যন্ত তাকে শিবির পছন্দ করতেই হবে,
হয় বিজেপি শিবিরে অথবা বিজেপি বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন শিবিরে তাকে যেতে হবে, তা না হলে উত্তরপ্রদেশে বা সারা দেশে মায়াবতীর দলের অস্তিত্ব কিন্তু গুরুতর সংকটের সামনে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। তরুণ নেতৃত্বে আস্থা রাখলেন মায়াবতী। এর আগে আমরা দেখেছিলাম গত ডিসেম্বরে তিনি তার ভাইপো আকাশ আনন্দকে উত্তরাধিকার পদ থেকে সরিয়ে দেন। তবে লোকসভা নির্বাচনে যে ভরাডুবি, সেই ভরাডুবির পর তরুণ নেতৃত্বেই আস্থা রাখছেন মায়াবতী। আর এবার যে খবরে নজর রাখবো, নন্দীগ্রামে সমবায় ভোটের ফলের পর উত্তেজনা পরিস্থিতি। জয়ের পর বিজেপি কর্মীদের উল্লাস, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। হরিপুরের প্রিয়ানগরী কৃষি উন্নয়ন সমিতিতে ভোট। আপনাদের সামনে তুলে ধরলাম লোকসভা ভোট সবে মিটেছে, আর নন্দীগ্রামে সমবায় ভোট, সেখানে 12টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি নেতৃত্ব। তবে শাসক দলের তরফে কোনো প্রার্থী দেওয়া হয়নি, সিপিএম এর তরফে প্রার্থী দেওয়া হয়েছিল। তবে বিজেপির জয়ের পর সেখানে যেরকম উল্লাস বিজেপি কর্মী সমর্থকদের, অন্যদিকে এই পরিস্থিতিতে রীতিমতো কিন্তু পুলিশের সঙ্গে বচসা গণ্ডগোল পরিস্থিতি তৈরি হয়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে নন্দীগ্রাম থেকে সরাসরি। নন্দীগ্রামে সমবায় ভোটের ফলের পর যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে, যে ছবি আমরা দেখছি এই মুহূর্তে, সেখানে কি পরিস্থিতি, নিয়ন্ত্রণে কি এসছে পরিস্থিতি? দেখো ভাস্বতী, আজ নন্দীগ্রামে প্রিয়ানগরী কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল, এবং এই নির্বাচনে যে 12টি সিটের মধ্যে কিন্তু বিজেপি 11টি সিট জয়লাভ করেছে ইতিমধ্যেই, এবং তৃণমূল পেয়েছে মাত্র 1টি সিট। এবং এই পরেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে এই উন্নয়ন সমিতি এলাকা, কেননা দেখা যায় যে বিজেপি এক কর্মীকে পুলিশ আটক করে, এবং তারপরেই কিন্তু বিজেপি কর্মীরা রীতিমতো পুলিশের গাড়ি ঘিরে ধরে, ধস্তাধস্তি হয়, পুলিশের গাড়িতে তারা বারবার ধাক্কা মারতে থাকে, এবং এক রীতিমতো একটা শান্ত পরিবেশ রীতিমতো অশান্ত হয়ে ওঠে। এবং বিজেপি কর্মীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করলে মুহূর্তের মধ্যেই কিন্তু পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। ভাস্বতী, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? বিজেপি কর্মী সমর্থকরা তারা উল্লাস মিছিল করছিল, তারা জয়ের পর এই উল্লাস মিছিলকে কেন্দ্র করে কেন এই উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো, ঠিক কি অভিযোগ করছে শাসক দলীয়? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। নন্দীগ্রামে সমবায় ভোটের ফলাফলের পর উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ বিজেপি কর্মীদের উল্লাস মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়, এবং সেখানে 12টি আসনে লড়াই করেছে বিজেপি। নন্দীগ্রামের হরিপুরের প্রিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি, যেখানে 12টি আসনে এই প্রথম পরিচালন সমিতির নির্বাচন হয়েছে। লোকসভা ভোট সবে মিটেছে, আর সমবায় নির্বাচনে 12টির মধ্যে 11টি আসনে কিন্তু বিজেপি জয়লাভ করে, আর তারপরেই বিজেপি কর্মী সমর্থক তারা উল্লাস মিছিল করে, এবং সেই পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো পুলিশের সঙ্গে বচসা গণ্ডগোল তৈরি হয়। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, পুলিশ ঘটনাস্থলে যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। নন্দীগ্রামে সমবায় ভোটের ফলের পরেই উত্তেজনা পরিস্থিতি, সেই ছবি দেখছেন আপনারা। সদ্যই লোকসভা নির্বাচন মিটেছে, এবং তারপর নন্দীগ্রামে সমবায় ভোটের ফলের পর উত্তেজনা পরিস্থিতি, এবং সকাল থেকেই আমরা দেখেছিলাম যে গোটা এলাকায় কিন্তু এই সমবায় নির্বাচন ঘিরে একেবারে প্রস্তুতি তুঙ্গে ছিল, কারণ তৃণমূলের ক্যাম্প সেভাবে নজরে আসেনি। তবে বিজেপি সিপিএম এর ক্যাম্প অফিসে সকাল থেকেই কর্মীদের ভিড় ছিল, এবং পাশাপাশি এই নির্বাচন ঘিরে পুলিশ প্রশাসনের তৎপরতাও ছিল সমবায় নির্বাচনে যাতে কোনোরকম কোনো গণ্ডগোল না হয়। যথেষ্ট পরিমাণে কিন্তু পুলিশ বাহিনী মোতায়েন ছিল, তবে পরিস্থিতি কিন্তু হাতের বাইরে চলে যায় যখন বিজেপি কর্মী সমর্থক তারা উল্লাস মিছিল করে, এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, রীতিমতো সেখানে পুলিশ গিয়ে র‍্যাফ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। নন্দীগ্রামে সমবায় ভোট, যেখানে 12টির মধ্যে 11টি আসনে বিজেপির জয়লাভ।
সমবায় নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি। সৌম্যজিৎ রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। সৌম্যজিৎ, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি জানতে চাইবো? দেখো, ইতিমধ্যেই কিন্তু নন্দীগ্রাম থানার আইসিজিবি তুহিন বিশ্বাস, তিনি পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন, সাথে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এই যে ভোট ছিল এই সমবায় নির্বাচন ঘিরে, কিন্তু প্রথম থেকে সকাল থেকেই দেখা গিয়েছিল যে নন্দীগ্রাম পুরো শান্ত ছিল। হঠাৎ করেই বিজেপি কর্মীকে যে আটক করা হয়, তারপরেই কিন্তু অশান্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। এবং নন্দীগ্রামের এই জায়গাতেই কিন্তু তোমাকে বলে রাখি, 12টি আসনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছিল এবং ইতিমধ্যেই 11টি আসনে সেই জয়লাভ করেছে বিজেপি এবং একটি মাত্র সিট পেয়েছে তৃণমূল। এবং তারপরেই কিন্তু এলাকা অশান্ত হয়ে ওঠে। আমি আমার ক্যামেরা পার্সন সেই ছবি দেখাচ্ছি, দেখো যে ইতিমধ্যেই পুলিশ মোতায়েন রয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, পুরো এলাকাকে কিন্তু পুলিশ ঘিরে রেখেছে, পুলিশ পিকেট বসেছে এবং ইতিমধ্যেই কিন্তু পরিস্থিতি পুরোটাই পুলিশ নিয়ন্ত্রণে এনেছে। ভাষ্যতে একদমই বোঝাই যাচ্ছে যে সৌম্যজিৎ, যে ছবি তুমি আমাদের সামনে তুলে ধরলে, যে 12টির মধ্যে 11টি আসনে বিজেপির জয়লাভ এবং তারপর বিজেপি কর্মী সমর্থকদের উল্লাস ঘিরে রীতিমতো পরিস্থিতি হাতে বাইরে চলে যায়। ধন্যবাদ জানাবো, সরাসরি নন্দীগ্রাম থেকে ছিলেন প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সময় এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। লোকসভা ভোটে বোলপুর ও বীরভূম কেন্দ্র থেকে ব্যাপক লিড পেয়েছিল তৃণমূল। জেতার পুরস্কার হিসেবে বুথ সভাপতিদের হাতে তুলে দেওয়া হচ্ছে স্মারক। 26-এর বিধানসভা ভোটের কথা মাথায় রেখে বুথ সভাপতিদের দেওয়া হচ্ছে সোনার মেডেল ট্রফি, চুরির টাকায় পুরস্কার, কটাক্ষ বিজেপি। এবারের লোকসভা ভোটে বীরভূমের দুটি লোকসভা কেন্দ্রে তৃণমূলের বিপুল লিড ছিল। বোলপুর লোকসভায় 3 লক্ষ আর বীরভূম কেন্দ্রে 2 লক্ষ ভোটে জিতেছে তৃণমূল। লক্ষ্য এবার 26-এর বিধানসভা, সেই দিকে চোখ রেখে নতুন নিদান বীরভূম জেলা তৃণমূলের। জয়ী বুথে সভাপতিদের পুরস্কৃত করছে দল। বীরভূম জেলায় কোথাও সোনার মেডেল দিয়ে সংবর্ধনা দেওয়া হচ্ছে, কোথাও আবার তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ট্রফি। বিশেষ সম্মানের মাধ্যমে জয়ী বুথ সভাপতিদের উৎসাহ দিচ্ছে দল। দেখুন, এই চিন্তা আমরা এই জন্য, যারা এই প্রবল রৌদ্রের দাবদাহে করে ভোট করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জনমুখী বকলগুলো প্রচার করেছে এবং বিরোধীরা এত কুৎসা, বাংলাকে এত অবজ্ঞা অবহেলা করার পরও বিপুল ভোটে জয়যুক্ত করেছে যে বুথ সভাপতি, যে গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্য যারা আছে, তারা অবশ্যই কৃতিত্বের হকদার। সেই জন্য তাদেরকে উৎসাহিত করার জন্য এই পথটা আমরা অবলম্বন করেছি। শুধু সাফল্যের স্বীকৃতি নয়, যেসব বুথে তৃণমূল পরাজিত হয়েছে সেখানে বাড়ি বাড়ি ঘুরছেন বুথ সভাপতিরা, হারের কারণ খতিয়ে দেখতে কথা বলছেন স্থানীয়দের সঙ্গে। পুরস্কার দেওয়া নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি শিবির। দিনে সোনার দাম কত, এই টাকা আসছে কোথা থেকে? আসল এরা যেভাবে টাকা তুলে রেখেছে সিন্ডিকেট পরাজ্য করে, বা আমরা কি বলবো, সব জায়গায় দালালি, সিন্ডিকেট, পাথর চুরি, যে সমস্ত চুরি চামড়ি করে যে সমস্ত নেতা মন্ত্রীদের ঘরে টাকা আছে সেইখান থেকে এই টাকা দেওয়া হচ্ছে। দারমিন ওদের কাছে প্রচুর টাকা ওরা কালোবাজারে করে তুলে রেখেছে। 26-এর বিধানসভা ভোটের দিকে তাকিয়ে পুরস্কার তিরস্কার নীতিতে চলছে বীরভূম জেলা তৃণমূল। যদিও সোনার মেডেলের নেপথ্যে টাকার উৎস নিয়ে তৃণমূলকে কটাক্ষে বিঁধেছে বিরোধী শিবির। বীরভূম থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি। নিট কেলেঙ্কারি তদন্তে বিহারের পর এবার উঠে এলো আরেক এনডিএ শাসিত রাজ্য মহারাষ্ট্রের নাম। লাতুর থেকে এক স্কুল শিক্ষক সহ 2 ব্যক্তিকে এটিএস আটক করেছে। এর আগেই বিহার পুলিশ সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা বা নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার করে 13 সন্দেহভাজনকে। প্রাথমিক তদন্তের পর 6 পাতার রিপোর্ট শিক্ষামন্ত্রকের কাছে তুলে দিয়েছে বিহার পুলিশ। কেন্দ্রীয়ভাবে নিট ও ইউজিসির নেট কেলেঙ্কারি নিয়ে শুরু হয়েছে সিবিআই তদন্ত। নিট প্রশ্নপত্র মোটা টাকার বিনিময়ে ফাঁস হয়েছে, খুব পরিকল্পিতভাবেই তা করা হয়েছে। বিহার পুলিশের ইকোনমিক অফেন্স ইউনিট বা ইওইউ তদন্তে নেমে এই বিষয়ে নিশ্চিত হয়ে একটি 6 পাতার রিপোর্ট কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের কাছে জমা দিয়েছে। বিহার ও ঝাড়খণ্ডের সংযোগ মিললেও বিহারের ইওইউর অ্যাডিশনাল ডিরেক্টর এনএইচ খান, সেই রিপোর্টে বাজেয়াপ্ত হওয়া আংশিক পুড়ে যাওয়া প্রশ্নপত্রের বিষয়েও সবিশেষ উল্লেখ রয়েছে। ধৃত 4 জনকে জেরা করে ঝাড়খণ্ড ও বিহারের জাল বিছানো একটি চক্রের হদিশ মিলেছে বলে ওই রিপোর্টে দাবি করা হয়। 2 পরীক্ষার্থীসহ মোট 13 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কি করে কেলেঙ্কারির পর্দা ফাঁস হলো? বিহার পুলিশের এফআইআর অনুসারে 5ই মে দুপুর 2টায় নিট পরীক্ষা শুরুর মিনিট 5 পরেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে দাবি জানিয়ে উড়ো ফোন পায়
দেয় পুলিশ। প্রশ্ন ফাঁসের চক্রীরা পাটনার শাস্ত্রীনগরের একটি পরীক্ষা কেন্দ্রের সামনে সাদা রঙের গাড়িতে টহল দিতে দেখা যাচ্ছে বলে ওই রহস্য ফোনে খবর আসে। বেলি রোডের কাছে সাদা রঙের একটি গাড়িতে তল্লাশি করতে গেলে আরোহীরা বাধা দেয়, তাতেই সন্দেহ ঘনীভূত হয়। সিকান্দার যাদবেন্দু, অখিলেশ কুমার ও বিট্টু কুমারকে গাড়ি সহ আটক করেই পর্দা ফাঁসের সূচনা। কিভাবে পরীক্ষার আগের রাতে পাটনার এক গেস্ট হাউসে বেশ কিছু পরীক্ষার্থীর হাতে প্রশ্নপত্রের ফটোকপি তুলে দেওয়া ও সালভার গ্যাং হাজির হয়ে তার উত্তর তৈরি করে দেয়, সবটাই ধীরে ধীরে সামনে আসে তদন্তকারীদের। চার পরীক্ষার্থী সহ মোট ১৩ জন ব্যক্তি আপাতত ধরা পড়েছে। ইউইউর কর্তার দাবি, জেরা করতে গিয়ে তারা বুঝেছেন গোটা দেশেই এই চক্র সক্রিয় ছিল। ৩০ থেকে ৩২ লক্ষ টাকায় প্রশ্নপত্র বিক্রি হয়েছে। বিহার পুলিশের সেই আশঙ্কা সত্যি হলো রবিবার। এদিন মহারাষ্ট্রের লাতুর পুরসভার একটি স্কুলের শিক্ষক সঞ্জয় থুকারাম যাদব ও একটি বেসরকারি কোচিং সেন্টারের মালিক জালিল উমার খান পাঠান নামে দুই ব্যক্তিকে আটক করে দীর্ঘ জেরা করে এটিএস। সূত্রের মতে ওই দুই ব্যক্তিকে এখনো গ্রেপ্তার না করলেও তাদের দেওয়া তথ্য যাচাই করছে এসটিএফ। চলতি বিতর্কের মধ্যে এদিন দুপুরে প্রায় ১,৫০০ পড়ুয়া, যাদের গ্রেস নম্বর খারিজ করে আদালত, তারা পুনরায় পরীক্ষায় বসেন। কলকাতা টিভি। এরপর স্থগিত হয়ে গেল আরও এক পরীক্ষা। স্থগিত হলো নির্ধারিত নিট পিজি। আপনাদের জানিয়ে রাখবো যে বিষয়ের আগে আমরা দেখেছিলাম কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক পরিচালিত একাধিক পরীক্ষা যেরকম স্থগিত হয়ে গিয়েছে, কোনো পরীক্ষা বাতিল হওয়া, এবার আজ হওয়ার কথা ছিল নিট পিজির। একদিন আগেই সেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত, পরীক্ষার দিন ঘোষণা করা হবে শীঘ্রই, এমনটাই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। ইউজিসি নেটের পর এবার নিটে প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে সিবিআই। নিট ইউজিতে অনিয়ম, লক্ষাধিক টাকায় প্রশ্ন বিক্রির অভিযোগ সামনে আসছে। আর এ বিষয়ে আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য এবং তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে। শোনাবো আপনাদের পরপর প্রতিক্রিয়া। শুধু সিবিআই এর হাতে তদন্তভার গেলে কেন্দ্রীয় সরকারের অপদার্থতার সঠিক বিচার হবে কি না তা নিয়ে একটা আশঙ্কা থেকে যায়। প্রয়োজন ছিল সুপ্রিম কোর্টের কোনো বিচারপতির তত্ত্বাবধানে এই তদন্তভার পরিচালিত হওয়ার। কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, দুটো সরকারের ক্ষেত্রেই এই যে পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস, সেটা একটা রেকর্ডে পৌঁছে যাচ্ছে। যেভাবে ৩৪ লক্ষ প্রথম সারির ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলা করে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে ইউজিসিতে, যেভাবে ৯ লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে খেলা করে ইউজিসি নেট পরীক্ষায় দুর্নীতি হয়েছে, তারপর নিট পিজি সহ একের পর এক পরীক্ষা বাতিল করতে হচ্ছে দুর্নীতির ভয়ে। কেন্দ্রের শিক্ষামন্ত্রী প্রথমে বলেছিলেন কোনো দুর্নীতি হয়নি, পরে তিনি নিজেই স্বীকার করেছেন যে হ্যাঁ দুর্নীতি হয়েছে, এবং তাদের নিজেদের কাছ থেকে দায়িত্ব সরিয়ে দেওয়ার জন্য একজনকে গুলি করে একজন ডিগ্রিকে সরিয়ে দিয়ে তারা নিজেরাও দায়িত্ব কোনোভাবে এড়াতে পারে না। প্রথমত কেন্দ্রের শিক্ষামন্ত্রকের অবিলম্বে আবশ্যক করে ক্ষমা চাওয়া উচিত এবং পদত্যাগ করা উচিত। তার সাথে সাথে আমি কখনোই মনে করি না যে সিবিআই তদন্ত করলে দোষীরা চিহ্নিত হবে, তার কারণ যেখানে বিজেপি নেতা মন্ত্রীরা জড়িত সেখানে বিজেপির আরেকটা শাখা সংগঠন সিবিআই তদন্ত করে তাদেরকে ধরবে এটা কোনো বাচ্চা ছিল বিশ্বাস করে না। তাই একমাত্র সুপ্রিম কোর্ট মনিটর ইনভেস্টিগেশন হলে তবেই দোষীরা চিহ্নিত হতে পারবে। রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন, শোনাবো। তারা কড়া পদক্ষেপ নিয়েছে, যে পদক্ষেপ পশ্চিমবাংলার ক্ষেত্রে সরকার কখনো নেয় না, পশ্চিমবাংলার ক্ষেত্রে বরঞ্চ দুর্নীতিগ্রস্ত এবং ত্রুটি যারা করেন তাদের বাঁচানোর চেষ্টা করে। এরপরও পিজি এন্ট্রান্স এন্ট্রান্স এন্ট্রান্সের এটা তো অ্যাকশনের একটা পার্ট। সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকার যে অ্যাকশনগুলো নিচ্ছেন পশ্চিমবঙ্গে এই ধরনের ক্ষেত্রে কোনো অ্যাকশন কখনো না, এইখানে কেন্দ্রীয় সরকার মোদীজি সরকারের সঙ্গে পিসি সরকারের তফাৎ। সিবিআই টেক আপ করেছে, তো সিবিআই টেক আপ করেছে এবং একজনকেও ভারত সরকার ছাড়বে না। পশ্চিমবঙ্গে জয়েন্টে হাত দিলে এর থেকে বড় কিছু বেরোবে। চারটে চার দিক আজ এ পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন ৭ দিন।